আজকে আমরা এই আকলের একটা বড় আফাত নিয়ে কথা বলব, একটা বড় বিপদ যা আমাদের আকলকে, মুসলিম আকলকে আক্রান্ত করেছে। এটা মিনাল মুফসিদাত আল হাসিয়া, এটা ফিজিক্যাল কিছু জিনিস যা আমাদের আকলকে নষ্ট করে দিয়েছে এবং সমাজে একটা অস্থিরতা তৈরি করেছে এবং সেসব ব্যক্তিদের জীবনকেও আসলে কলুষিত করেছে, অস্থির করেছে এবং বিভ্রান্ত করেছে, সমাজের মূল স্রোত থেকে তাদেরকে ছিটকে ফেলে দিয়েছে। সেটা কি? সেটা হলো আসলে আফাতুল মুখাদ্দারাতুল মুসকারাত, মাদকের বিপদ, মাদকদ্রব্য সেবন করা। যত ধরনের মাদকদ্রব্য আছে, সেটা মদ হোক অথবা হিরোইন হোক, গাঁজা হোক, ইয়াবা হোক, আইস হোক, এরকম আরও অনেক নামে সমাজে বিভিন্ন মাদকদ্রব্য আছে, সেই মাদকগুলো এটাকে ইসলাম একটা আফাত, একটা ডেঞ্জার, একটা বিপদ, সমাজ এবং মানব জীবন বিরোধী একটা জিনিস হিসাবে চিহ্নিত করেছে এবং এটাকে বলেছে আফাতুন আযীমা, একটা মহাবিপদ, মহাবিপদ। এবং সেই জন্যে এই ধরনের যে কোনো মাদক সেবনকে ইসলাম পরিপূর্ণভাবে একটা কবিরা গুনাহ হিসেবে চিহ্নিত করেছে। এবং কবিরা গুনাহ তো আরও অনেক আছে, কিছু কবিরা গুনাহ ব্যক্তিকে এফেক্ট করে, কিন্তু এটা হলো এমন এক কবিরা গুনাহ যেটা শুধু ব্যক্তিকে নয়, ব্যক্তির প্যারেন্টস, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র এবং পুরো বিশ্বকে যেটা এফেক্ট করে, আজকে সেটা নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব বিরোধী, যেটা সর্বাংশে মানব বিরোধী, মানুষের জন্য ক্ষতিকারক, এটাকে শুরু থেকে একদম হারাম হিসাবে ঘোষণা করেছে। সূরা আল মাইদার 90 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহ। হে ইমানদার লোকেরা, নিশ্চয়ই মদ, জুয়া এবং দেবদেবীর উদ্দেশ্যে যা নিবেদন করা হয়, যে সমস্ত খাবার বা যে কোনো কিছু এবং লটারির স্বর, এগুলো শয়তানের কাজের অন্তর্ভুক্ত নিকৃষ্ট জিনিস, অতএব তোমরা এগুলোকে পরিহার করো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হতে পারো। তার মানে হচ্ছে সফল হতে হলে একজন ব্যক্তি, একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র যদি সফল হতে চায়, তাহলে তাদেরকে এগুলো পরিহার করতে হবে, তাদেরকে এগুলো পরিহার করতে হবে। বিশেষ করে সেই জনপদের লোকেরা, সেই সমাজের লোকেরা যদি হয় মুসলিম, আর কোনো অপশান তাদের নাই, এগুলোকে তাদের পরিহার করতে হবে যদি তারা সাফল্য চায়, একটা সাকসেসফুল লাইফ তারা তৈরি করতে চায়, একটা সাকসেসফুল সমাজ, শান্তিপূর্ণ সমাজ তারা বিনির্মাণ করতে চায়, তাহলে এগুলোকে তাদের পরিহার করতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটা বলে দিয়েছেন। ইসলাম সবসময় রিজনিংকে গুরুত্ব দেয়, কারণ মানুষের ইন্টেলেক্ট সবসময় জানতে চায় কেন এই নির্দেশটা আমাকে দেওয়া হলো। এখানে সেটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, বলেছেন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা'আ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়ায়াসুদ্দুকুম ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন ফাহাল আনতুম মুনতাহুন। নিশ্চয়ই কারণ, নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা এবং ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দিতে,